কাদের মোল্লা ফাঁসির দাবিতে খুলনায় শিববাড়ি মোড়ে আজও চলছে গণসমাবেশ। খুলনার গণজাগরণের মঞ্চের খবর জানবো সহকর্মী কনক রহমানের কাছ থেকে। কনক, আজ ঠিক কি কি কর্মসূচি থাকছে সেখানে? রাকিব, আপনি জানেন যে নির্ঘুম এবং ক্লান্তিহীন রাত কাটানোর পর খুলনার শিববাড়ি মোড়ে ষষ্ঠ দিনের মতো কিন্তু নির্দলীয় গণমঞ্চের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আজ এখনও আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এই নির্দলীয় গণমঞ্চে একাত্মতা প্রকাশের জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা কিন্তু এখানে আসতে শুরু করেছে। রাকিব, গতকাল রাতে একটি খবর আপনাকে আপনার মাধ্যমে আমরা একাত্তরের দশকদের জানাতে চাই। সেটা হচ্ছে, গতকাল রাতে এই নির্দলীয় গণমঞ্চ থেকে কিন্তু শপথ বাক্য পাঠ করানো হয়েছিল এবং শপথ বাক্য বলা হয়েছিল যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের লাল সবুজ পতাকাকে টেনে আঁকড়ে ধরতে চেয়েছিল, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করতে চেয়েছিল, কোনো অবস্থাতেই তাদেরকে ছাড় দেওয়া যাবে না, অর্থাৎ তাদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত তারা এই মঞ্চ ছেড়ে যাবে না বলে গতকাল শপথ নিয়েছে। এছাড়া গতকাল আমরা এখানে রাতের বেলা বেশ কয়েকজন সাথে কথা বলেছি, তারা বিভিন্ন দাবি জানিয়েছেন। কেউ কেউ বলেছেন যে খুলনা মহানগরের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম কিন্তু রয়েছে খানে সবুর রোড, তারা সেই সড়কের নামকরণের পরিবর্তনের দাবি কিন্তু আমাদের মাধ্যমে সবার কাছে করেছেন, সরকারের কাছে করেছেন। এছাড়া রাকিব, গতকাল রাতের বেলায় আমরা দেখেছি এখানে কয়েক হাজার মানুষের প্রাণের স্পন্দন কিন্তু আমরা কালকে শুনতে পেরেছি। হাজার হাজার মানুষ কিন্তু গতকাল রাতের থেকে এখানে অবস্থান নিয়েছিল, ভোর পর্যন্ত তারা কিন্তু এখানে ছিলেন এবং তারা সবাই গণজাগরণের গান, কেউ কবিতা আবৃত্তি, কেউ দেশাত্মবোধক গান, কেউ মুক্তির গান, কেউ বিভিন্ন ধরনের স্লোগান সম্মিলিত স্লোগান দিতে দিতে কিন্তু তারা এই রাতটিকে পার করেছে। তবে আমরা আশা করছি যে নির্দলীয় গণমঞ্চের ষষ্ঠ দিনে অল্প কিছুক্ষণের মধ্যেই খুলনার শিববাড়ি মোড়ে হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই হাজারো প্রাণের স্পন্দন আমরা শুনতে পারবো। রাকিব, কনক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে।